সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের ইউনিট এক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রাথমিক ধারণার পাঠ 1.1 তথ্য উপাত্ত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পাঠ 1.3 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবিকাশ ও অবদান এবং পাঠ 1.4 তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদান সম্পর্কে আলোচনা করা হবে। আর এই আলোচনা করার জন্য আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মশিউর রহমান, শিক্ষক সিএসই স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এবং আমি মোহাম্মদ দুলাল মাহমুদ, শিক্ষক আইসিটি ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শেষে আপনারা তথ্য ও উপাত্ত কি তা বুঝতে পারবেন, তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান সহ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদানসমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব এবং সে সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা লাভ করবেন। প্রথমে আমরা জনাব মোহাম্মদ দুলাল মাহমুদের কাছ থেকে তথ্য উপাত্ত ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেই সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদানসমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব। ধন্যবাদ। তথ্য বা উপাত্তকে আমরা কাঁচামালের সঙ্গে তুলনা করতে পারি। কাঁচামালকে ব্যবহার করার জন্য যেমন প্রক্রিয়াকরণের প্রয়োজন হয়, তেমনি তথ্যকে অর্থবহ করে ব্যবহারের জন্য প্রক্রিয়াকরণ বা প্রসেসিংয়ের প্রয়োজন হয়। অর্থাৎ সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত কাঁচামাল সমূহকে আমরা বলে থাকি উপাত্ত বা ডেটা। উপাত্ত বিভিন্ন ধরনের হতে পারে, যেমন শব্দ, ছবি, অক্ষর ইত্যাদি। উদাহরণস্বরূপ বলা যায় একজন ছাত্রের রোল নাম্বার, নাম, ঠিকানা ইত্যাদি হচ্ছে এক একটি করে ডেটা বা উপাত্ত। ইনফরমেশন, ইনফরমেশনে হলো একটি সমন্বিত ধারণা। তথ্যকে ব্যবহার উপযোগী করে উপস্থাপন করাই হলো ইনফরমেশন। অর্থাৎ সুনির্দিষ্টভাবে ফলাফল পাওয়ার জন্য যে সকল ডেটাকে আমরা প্রসেসিং করি, করার পর যা পাই তাই হচ্ছে আমাদের ইনফরমেশন। যেমন একজন ছাত্রের বিভিন্ন বিষয়ের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে যে ফাইনাল রেজাল্ট তৈরি করা হয়, এই ফাইনাল রেজাল্টকে আমরা বলতে পারি ইনফরমেশন। তথ্য প্রযুক্তি, তথ্য হলো মানুষের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত একটি বিষয়, আর প্রযুক্তি হলো আধুনিক কলাকৌশল। তাই তথ্য প্রযুক্তি বলতে সাধারণত তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং প্রয়োগ করার প্রযুক্তিকে বোঝানো হয়। এই তথ্য প্রযুক্তির মূলে রয়েছে আধুনিক টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট ইত্যাদি। যোগাযোগ প্রযুক্তি, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর করার প্রক্রিয়াকে আমরা বলি ডেটা কমিউনিকেশন। কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে আদান প্রদান করা সম্ভব। কাজেই ডেটা কমিউনিকেশনের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি। তথ্য যোগাযোগ প্রযুক্তি, যে প্রযুক্তি তথ্য যোগাযোগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত যুক্ত তাকে বলা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আরও সহজভাবে বলা যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, ব্যবস্থাপনা এবং আদান প্রদানের সঙ্গে জড়িত বা ব্যবহৃত প্রযুক্তিকেই বলা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান, আধুনিক সভ্যতার ক্রমবিকাশে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান বা গুরুত্ব অপরিসীম। এর মধ্যে উল্লেখযোগ্য গুরুত্ব বা অবদানগুলো হলো আধুনিক সভ্যতার ক্রমবিকাশে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব অপরিসীম। এই তথ্য যোগাযোগ প্রযুক্তির উল্লেখযোগ্য অবদানগুলো হলো অপচয় রোধ করে, সময় সাশ্রয় হয়, তথ্যের প্রাপ্যতা সহজ হয়, তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব, প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের গতিকে ত্বরান্বিত করে, ব্যবসা বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করে, মানব সম্পদের উন্নয়ন ঘটায়, ঘরে বসে অনলাইনে বিশ্বের বিভিন্ন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা যায়, ই গভর্নেন্স চালুর মাধ্যমে
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কাজের সমন্বয় ঘটানো যায়। ঘরে বসে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফোন বিলের মতো বিভিন্ন ইউটিলিটি বিলগুলো এখন মোবাইল ফোনে দেওয়া যায় ইত্যাদি। ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। আপনার আলোচনার বিষয়বস্তু থেকে দুটি ইম্পর্টেন্ট টার্ম উঠে এসেছে, একটি হলো ইনফরমেশন এবং অন্যটি হলো ডাটা। এবং ইনফরমেশন এবং ডাটার মধ্যে মূল পার্থক্য হলো ডাটাকে প্রসেস করেই কিন্তু আমরা ইনফরমেশন পাই, সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আপনি। আমি আপনার কাছে জানতে চাই, এই ইনফরমেশন কি ডাটা হিসেবে ব্যবহৃত হতে পারে? ইনফরমেশনকে ডেটা হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ কোনো একটি সিস্টেমের ইনফরমেশনকে আমরা অন্য একটি সিস্টেমের ডেটা হিসেবে ব্যবহার করতে পারি। যেমন কোনো একটি প্রতিষ্ঠানের এক বছরের মুনাফার সঙ্গে যদি দ্বিতীয় বছরের মুনাফা যোগ করা হয়, তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রথম বছরের মুনাফা হচ্ছে ডেটা, কিন্তু প্রথম বছরের ক্ষেত্রে প্রথম বছরের মুনাফা হচ্ছে কিন্তু ইনফরমেশন। আমরা আরও সহজভাবে উদাহরণটা এভাবে বিশ্লেষণ করতে পারি। আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের ছাত্রছাত্রীদের ফলাফল বা ফাইনাল রেজাল্টের কথা যদি আমরা চিন্তা করি, এক্ষেত্রে দেখা যায় প্রথম বছরের ফলাফলের সঙ্গে দ্বিতীয় বছরের ফলাফল সংযুক্ত করে ফাইনাল রেজাল্ট তৈরি করা হয়। এখানে লক্ষণীয় বিষয় হলো প্রথম বছরের ফলাফল কিন্তু প্রথম বছরের জন্য ইনফরমেশন, কিন্তু প্রথম বছরের ফলাফল যখন দ্বিতীয় বছরের সঙ্গে যোগ বা অ্যাড করে ফাইনাল রেজাল্ট তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রথম বছরের ফলাফলটা ডেটা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই আমরা বলতে পারি ইনফরমেশনকে ডেটা হিসেবে ব্যবহার করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে অর্থপূর্ণ ইনফরমেশন যে কোনো প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যে কোনো প্রতিষ্ঠানের প্রধানরা বা নীতি নির্ধারকেরা তারা অর্থপূর্ণ ইনফরমেশনের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ডিসিশন নিতে পারে। ধন্যবাদ। আমরা এরপরে জানতে চাচ্ছি, আমরা যে বিভিন্ন ধরনের টেকনোলজি ডিভাইস ইউজ করি এবং সেখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করি, এই সফটওয়্যারগুলি ইউজ করতে দেখা যাচ্ছে যে একই ধরনের সফটওয়্যার আমরা বিভিন্ন কাজে ইউজ করি। দেখা যাচ্ছে যে আমি ভিডিও কনফারেন্সিংয়ের জন্য দুইটা তিনটা অ্যাপ্লিকেশান ইউজ করতেছি, আবার মেসেজিংয়ের জন্য দুইটা তিনটা অ্যাপ্লিকেশান ইউজ করতেছি। এক্ষেত্রে আমাদের বর্তমান শিক্ষার্থীদের জন্য জানা প্রয়োজন যে তারা আসলে এই আলাদা আলাদা অ্যাপ্লিকেশান কি একে অন্যের পরিপূরক না প্রতিযোগী? আসলে আপনার প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করলে মানে ভালো হয়। আমি আপনাকে স্পেসিফিক অ্যাপ্লিকেশনের কথা বলেছি। যদি আমরা সামগ্রী করতে যাই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি একটি আরেকটির পরিপূরক কিনা, আপনি সেভাবে উত্তর দিলে আশা করি আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। ধন্যবাদ। আসলে তথ্য প্রযুক্তির সঙ্গে যোগাযোগ প্রযুক্তির আছে নিবিড় সম্পর্ক। তথ্য প্রযুক্তি হলো তথ্য ব্যবস্থাপনা কাজের সঙ্গে সংশ্লিষ্ট কলা কৌশল বা প্রযুক্তি। অন্যদিকে যোগাযোগ প্রযুক্তি হলো তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আদান প্রদান করার প্রযুক্তি। অর্থাৎ তথ্য প্রযুক্তির কাজ হলো ডেটাকে ইনফরমেশনে রূপান্তরিত করা। অন্যদিকে যোগাযোগ প্রযুক্তির কাজ হলো এই ইনফরমেশনকে এক জায়গা থেকে আরেক জায়গায় অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি মোবাইল টু মোবাইল, এই স্থানান্তর করার একটা প্রক্রিয়া। তাই আমরা বলতে পারি তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত, কাজেই তথ্য যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক। এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই ধরনের সার্ভিস বিভিন্ন ধরনের কোম্পানিগুলো প্রোভাইড করে থাকে। আসলে এক্ষেত্রে এক সময় একজনের একজন প্রতিষ্ঠান থেকে অন্য একটি প্রতিষ্ঠান কিছু সুবিধা আলাদা থাকে, তো এখানে প্রতিযোগিতামূলক মনোভাবও থাকে, সেই সাথে একে অন্যের পরিপূরকও বটে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আজকের আলোচনা থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক ধারণা এবং এর অবদানসমূহ সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা এদের মনের অনেক প্রশ্নের উত্তর পেয়েছে। আপনার আলোচনার বিষয়বস্তু থেকে কী কী ধরনের অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে? আমার আজকের আলোচনা হতে বিভিন্ন ধরনের অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, যেমন ডেটা বা উপাত্ত বলতে কী বোঝায়, অথবা ইনফরমেশন ও তথ্য বলতে কী বোঝায়, অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায়।
অথবা তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক, ব্যাখ্যা করুন। অথবা তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল, বুঝিয়ে বলুন, ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা তথ্য বা ইনফরমেশন, ডেটা বা উপাত্ত, তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদানসমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদান। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যে সকল মৌলিক উপাদানসমূহ রয়েছে সেগুলি হলো কম্পিউটার, নেটওয়ার্ক ব্যবস্থা, আধুনিক টেলিযোগাযোগ, ইন্টারনেট, ইমেল, অডিও ভিডিও, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, টেলিভিশন, মোবাইল ফোন, টেলেক্স, ফ্যাক্স ইত্যাদি। উক্ত উপাদানসমূহের মধ্যে আমি তিনটি স্পেসিফিক উপাদান নিয়ে আলোচনা করব। উপাদান তিনটি হলো কম্পিউটার, ইন্টারনেট এবং ইমেল। প্রথমেই আমরা আলোচনা শুরু করব কম্পিউটার দিয়ে। বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির যুগে সবচেয়ে বেশি আলোচিত এবং বহুল প্রচলিত শব্দটি হচ্ছে কম্পিউটার। ল্যাটিন শব্দ কম্পিউটারে থেকে কম্পিউটার শব্দটি এসেছে। কম্পিউটারের আভিধানিক অর্থ হল গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র। পূর্বে কম্পিউটারকে দিয়ে শুধুমাত্র হিসাব নিকাশের কাজ করা হতো, কিন্তু বর্তমানে অনেক জটিল জটিল এবং পুঙ্খানুপুঙ্খানু কাজসমূহের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে এবং এটির গতি অত্যন্ত দ্রুত। কম্পিউটার সাধারণত আমরা ন্যানোসেকেন্ড হিসাব করে থাকি। এক ন্যানোসেকেন্ড 100 কোটি ভাগের এক ভাগের সমান সময়। তাহলে আমরা বলতে পারি যে কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র যা নিজস্ব স্মৃতিভাণ্ডারে এক বা একাধিক কাজের নির্দেশনাবলী সংরক্ষিত থাকে। মানব সভ্যতার বিস্ময়কর বিজ্ঞানে সবচেয়ে যে বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সেটি হচ্ছে ইন্টারনেট। বিশ্বজুড়ে ইন্টারনেট একটি যুগান্তকারী পদক্ষেপ। ইন্টারনেট শব্দটির পূর্ণ অর্থ হলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। অন্য কথায় নেটওয়ার্কে আমরা ইন্টারনেট বলে থাকি। বর্তমান বিশ্বে কম্পিউটার নেটওয়ার্কের একমাত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমটি হলো ইন্টারনেট। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ 1969 সালে সর্বপ্রথম 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তঃযোগাযোগ স্থাপনের জন্য ইন্টারনেট নেটওয়ার্ক তখন শুরু করেনি, কেবলমাত্র কমিউনিকেশন সিস্টেম এস্টাবলিশ তারা তৈরি করতে সক্ষম হয়। পরবর্তীতে 1982 সালে সর্বপ্রথম টিসিপি আইপি উদ্ভাবনের মধ্য দিয়ে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু করে এবং 1992 সালে ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠা লাভ পায়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ 1969 সালে আরপানেটের মাধ্যমে তাদের আন্তঃযোগাযোগ ব্যবস্থাটি চালু করেছিল। ইমেল। ইলেকট্রনিক মেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইমেল। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদানের ব্যবস্থাকে আমরা বলি ইমেল বা ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেল আমরা নিজস্ব একটি ছোট ক্যাম্পাসের মধ্যে লোকাল নেটওয়ার্ক তৈরি করতে পারি, সেখানে সীমিত পরিসরে থাকবে এবং ইন্টারনেট ব্যবহার করে আমরা বিশ্বব্যাপী এক জায়গা থেকে অন্য স্থানে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করে ইমেল ব্যবহার করা যায়। ইমেলকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে বডি। হেডারে সাধারণত আমরা যার কাছে মেল পাঠাবো তার ইউনিক আইডি থাকে। ইউনিক আইডি এখানে বলতে পৃথিবীর যাদের যত মেল অ্যাড্রেস আছে সবার একটি ইউনিক অ্যাড্রেস দরকার পড়ে এবং যাতে ওই ব্যবহারকারীকে সহজে শনাক্ত করতে পারে এবং মেসেজ বডিতে তার ডিজায়ার মেসেজটি সে টাইপ করে এবং পরবর্তীতে হেডার অপশনে সেন্ড বা মেসেজ বডির নিচে সেন্ড অপশনটি থাকে, সেখানে সেন্ড দিলে তার উল্লেখিত ব্যবহারকারীর কাছে সে চলে যাবে। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে থাকি বিভিন্ন কোম্পানির কাছ থেকে,
গুগল তাদের জিমেল সার্ভিস রয়েছে, মাইক্রোসফটের হটমেল, আউটলুক সার্ভিস রয়েছে, এছাড়া আমরা আরও বিভিন্ন ইমেল সার্ভিস ব্যবহার করে থাকি। ইমেলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাটাচমেন্ট। আমরা অ্যাটাচমেন্টের মাধ্যমে যে কোনো ওয়ার্ড ফাইল, পিপিটি ফাইল, অডিও ভিডিও ফাইল, ছোট ছোট ক্লিপ আমরা ব্যবহারকারী তার ডিজার যার কাছে পাঠাবে, প্রাপকের কাছে সেন্ড করতে পারে। এটি একটি উল্লেখযোগ্য অবদান বলা চলে আমাদের ইলেকট্রনিক মেইলের। ধন্যবাদ। সত্যিকার অর্থেই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ইন্টারনেট একটি যুগান্তকারী ব্যবস্থা। এটি কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকার কোনো ব্যবস্থা নয়, আসলে এটি একটি বিশ্ব ব্যবস্থা, যাকে আমরা বলতে পারি গ্লোবাল সিস্টেম। ইন্টারনেট হলো বিশ্বের যতগুলো নেটওয়ার্ক আছে সেগুলোকে সংযুক্ত করার পর যে নেটওয়ার্কটি তৈরি হয় তাকে আমরা বলতেছি ইন্টারনেট। এই ইন্টারনেট আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এর অবদান অনস্বীকার্য বা এর গুরুত্ব অনস্বীকার্য। আমি একটি বিষয় আমাদের ছাত্রছাত্রীর জন্য আরেকটু বিস্তারিত জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারনেটের অবদান বা ভূমিকা কীরূপ। বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি এখন একটি বিস্ময়কর অবস্থানে চলে গিয়েছে, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলতে আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইন্টারনেট কানেক্টিভিটির বিষয়ে একটি যুগান্তকারী অবস্থায় আমরা চলে এসেছি। এটি শুরু হয় 1993 সালে, প্রথম আমাদের দেশে ইন্টারনেট চালু হয়, এবং 1996 সালে 15ই জুন সংযোগ দেওয়া শুরুর মাধ্যমে বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তির ইন্টারনেট যুগে প্রবেশ করে। এবং সেই সাথে 2000 সালে প্রায় 60,000 গ্রাহককে সংযোগের মাধ্যমে এটি আরও বৃদ্ধি লাভ করে। এরপরে 1996 সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অপটিক্যাল ফাইবার কানেকশনের মাধ্যমে এটি আরও সুদূরপ্রসারী অবস্থানে চলে গিয়েছে। বর্তমানে প্রায় 1900-এরও বেশি স্কুলে আপনার শেখ রাসেল ডিজিটাল অ্যাপ তৈরি করা হয়েছে, যাতে প্রাথমিক স্কুল থেকে শিক্ষার্থীরা তাদের তথ্য প্রযুক্তির বর্তমান অবস্থা এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে পারছে। এছাড়া ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস 999 অন ডেভেলপমেন্ট ICT মন্ত্রণালয়ের একটি যুগান্তকারী পদক্ষেপ, যার সাহায্যে যে কোনো মানুষ 3টি সহযোগিতা, অ্যাম্বুলেন্স, পুলিশ এবং এমার্জেন্সি সেবা পেয়ে থাকে। এছাড়া আমরা প্রায় ইনফো সরকার 3 প্রকল্পের আওতায় প্রায় 2500 ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কানেকশন চলে গিয়েছে এবং এর কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশা করা যায় জুনের মধ্যে এদের কাজ সমাপ্ত হবে। তার মানে আমাদের ফাইবার অপটিক কানেকশনের কাজটা যদি সম্পূর্ণ হয় তাহলে আমাদের ইমেল বা ইন্টারনেট ব্যবহার করা আরও অনেক সহজ হবে, তাই না? আপনার ইমেল অংশের আলোচনা থেকে আমরা সহজেই বলতে পারি ইমেল মূলত ডেটা কমিউনিকেশন এবং ওয়ার্ড প্রসেসিং সিস্টেমের সমন্বয়ে গঠিত। আমরা যদি আরও সহজভাবে বলতে চাই, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ডিজিটাল বার্তা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠানোর সিস্টেমে হচ্ছে ইমেল। আপনি লক্ষ্য করবেন আমরা রিয়েল লাইফে যখন কাউকে ইমেল অ্যাড্রেস বলি বা দেই, আমরা সাধারণত বলে থাকি xyz@hotmail.com অথবা আমরা বলে থাকি abc@yahoo.com অথবা আমরা যে কোনো নামও বলে থাকি, যেমন nilay@gmail.com। এই যে এটাকে আমরা সাধারণত বলতেছি ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেস সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে ইমেল সুবিধা প্রাপ্তির জন্য আমাদেরকে প্রথমে একটি ব্রাউজারে যেতে হবে। এই ব্রাউজারের জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ইউজ করি। ব্রাউজার সাধারণত গুগলের গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি আমরা ব্রাউজার ব্যবহার করে থাকি। ব্রাউজারে গিয়ে আপনি আপনার যে ফ্রি ইমেল ডোমেন ইউজ করেন অথবা কেউ কমার্শিয়াল নিজস্ব প্রতিষ্ঠানের জন্য ইমেল সার্ভিস প্রোভাইড করে থাকে, আপনি ইমেল সেখানে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে, যদি সাপোজ আপনি যদি জিমেলের গ্রাহক হন বা জিমেলের সেবা নিয়ে থাকেন, তাহলে আপনি gmail.com লিখে আপনি ওখানে সাইন আপ যদি আপনার করাই থাকে তাহলে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করে আপনি আপনার যে ইউজার নেম এখানে বলতে বোঝাচ্ছে ইউজার ইমেল আইডি,
যেটাকে আমরা বলতেছি যে আপনি বললেন nilay@gmail.com, এখানে নিলয় হচ্ছে এর ইউজার আইডি বা আইডেন্টিটি, ইমেল আইডেন্টিটি, এবং @gmail এই জিমেলটা হচ্ছে আপনার এর ডোমেন নেম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্বের আলোচনা এ পর্যন্তই। এরপর আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর 1705। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত পড়াশোনা করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।